আসসালামু আলাইকুম সবাইকে, আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। ঈদ মোবারক সবাইকে। একটা মিষ্টি বানাবো, এই মিষ্টিটাই আমার বেশিরভাগ সময় বানানো হয়, কারণ আমার জান পাখি পল্টু এই মিষ্টিটা অনেক পছন্দ করে। কোনো মিষ্টিই তাকে খাওয়ানো যায় না, বাজারেরটা তো নাই এবং কারো হাতের কোনো মিষ্টি সে খাবে না। মিষ্টি বানানোর জন্য আগে শিরাটা করব। এখানে আমি 16 লিটার পানি নিছি, 16 লিটারের চেয়ে একটু কম, মানে 5 কাপ পানি নিছি। আমি মিষ্টিটা, মিষ্টির এটাকে কি বলে, শিরাটা এত থিক করি না, লাইট করি, যে কারণে ওরা খেতে পছন্দ করে। আর এখানে আমি 2 কাপ চিনি নিছি। আজকে আলসেমি লাগতে সেই জন্য বড় পট আনি নেই, 2 পটে আমি ভাগ করে নিব। সো এই পটে অলরেডি আমি দিয়ে দিছি 2 কাপ চিনি, 4 কাপ পানি। কিন্তু যেহেতু আমি শিরাটা একটু পাতলা করতে চাই, সেহেতু আমি 1 কাপ পানি বেশি দিছি। তো 2 কাপ চিনির সাথে আমি 5 কাপ পানি দিছি। শিরাটা এখন বেশি কিছু করতে হবে না, জাস্ট চিনিটা যখন মেল্ট হবে, চিনিটা মেল্ট হলেই আমি এটা বন্ধ করে দিব। আর আমি এই শিরাতে কোনো এলাচ দারচিনি কিছুই ব্যবহার করি না, সিম্পলটাই আমার বাচ্চারা লাইক করে বা আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। এই মিষ্টিটা ওরা 3-4টা একসাথে খেয়ে ফেলতে পারে। আমি যদি অন্য কোনো টাইপের মিষ্টিও বানাই সেটাও তারা খাবে না, শুধু এই কালো জামটাই ওরা পছন্দ করে। তো চিনিটা মেল্ট হলেই আমি স্টোভ বন্ধ করে দিব। চিনি শিরাটাকে আমি একদম ঠিক করব না, জাস্ট চিনি মেল্ট হওয়ার সাথে সাথে স্টোভ বন্ধ হয়ে যাবে। এটাকে যদি অনেক জাল করা হয়, শিরাটা ঠিক হয়ে যায়, তখন আমার কাছে ভালো লাগে না, আমি পার্সোনালি লাইক করি না। চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, এখন আমি স্টোভ বন্ধ করে দিব। মিষ্টির জন্য আমি নিচ্ছি জাস্ট প্লেন ফ্লাওয়ার 1/2 কাপ, 1/2 কাপ না, আমি ডাবল সার্ভ বানাবো। সো 1 কাপ ময়দা নিলাম, 3 টেবিল স্পুন সুগার নিছি, বেকিং পাউডার দিব 2 টিস্পুন, বেকিং পাউডার নট টেবিল স্পুন, 2 টিস্পুন। আমি এখানে আরও 2 টিস্পুন বেকিং পাউডার দিলাম, 1 টিস্পুন সুগার, সুগারটা একটু কম মনে হচ্ছে, ময়দার ডাবল, পাউডার মিল্ক লাগবে। সো আমি 1 কাপ ময়দা নিছি, 1 কাপ ময়দা নিলে আমার 2 কাপ মিল্ক পাউডার লাগবে, পাউডার মিল্ক লাগবে। লালমোহন মিষ্টিটাকে একটু মডিফাই করে বানাই আমি, ওইটাই ওরা পছন্দ করে। কালো জাম বলা ঠিক না, এটা তো আর কালো জামের রেসিপি না, বাট ওরা এটা খেতে পছন্দ করে। টোটাল 3 কাপ হয়েছে, আরও 1 কাপ লাগবে, এটা 1/2 কাপ, সেই জন্য এটার 4 কাপ দিচ্ছি। এটার 2 কাপ ময়দা আমি দিছি। এখন থেকে চিন্তা করছি যেটাই রান্না করব ওইটাই ভিডিও করে রাখব, কেন আমি যখন কাজে থাকি মাঝে মাঝে সোনা পাখি জিজ্ঞেস করে, মা এটা কিভাবে রান্না করব, তোমার কি এই ভিডিওটা ইউটিউবে আছে? কালকে রাতেও সে হালিম তৈরি করার জন্য খুঁজতেছিল, পরে বললাম না আমার ভিডিও নাই, কিন্তু পরে সকালে মনে হলো যে না আসলে তো ইউটিউবে আমার একটা হালিমের ভিডিও আছে। কোনো সময় যখন আমি থাকবো না তখন আমার মেয়ে বা ছেলে আমার মতো রান্না করতে পারবে। গুঁড়া দুধ, ময়দা, চিনি, বেকিং পাউডার একসাথে করে বেশ ভালো করে এটাকে একটু ঝরঝরা করে নিচ্ছি। তো এটার মাঝখানে আমি একটু ইয়ে করে নেব, এখানে আমি 2টা এগ দিব।
আসলে এখন এখানে 2 টিস্পুন পানি দেওয়ার কথা পানি না দিয়ে আমি রংটা দেব রংটা দিলে নাইস একটা কালার আসে এটা বানানো কিন্তু খুবই সোজা খুবই ঝটপট হয়ে যায় উপস একটু বেশি পড়ে গেছে সেই জন্য 1 টেবিল স্পুন ঘি দিব এখানে মাখাবো বেশ এভাবে আমি মাখাই কালো জামটা তো আসলে ছানা দিয়ে করে কিন্তু দুই একবার করছি বাসায় কেউ খায় না তো লালমোহনটাকে আমি রং দিয়ে একটু করে পানি দিলাম সামারে এইটুকুতেই হয়ে যেত উইন্টারে কেন যেন একটু ডোটো বানানো আমি এটা অবজার্ভ করছি একটু ঠান্ডা বেশি থাকলে ডো বানানো একটু টাফ হয়ে যায় মানে অনেক দ্রুত না করলে এটা কিন্তু রং না আমি ওই রঙের বোতলটা খালি হয়ে গেছে ওটাতে একটু পানি নিয়ে আসছি সুন্দর ইয়ে হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এটাতে কিন্তু এখন আমি পানি না দিয়ে ইয়োগর্টও দেওয়া যায় ইয়োগর্ট দিলেও পাউডার ছানার মিষ্টির টেস্টটা পাওয়া যায় এটাকে শর্টকাটভাবে করা যায় এখন জাস্ট এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই জিনিসগুলো বাই দ্য টাইম আমি গুছাই নিব এসে এটা বানানো শুরু করব মানে রেস্টে রাখার জন্য 4-5 মিনিট বড় একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়েছি মিষ্টি ভাজার জন্য এখন মিষ্টি বানাতে চলে যাব স্টোভ অন করে নিই মিষ্টি যখন আমার হাফ বানানো হয়ে যাবে তখন আমি স্টোভ অন করে দিব মিষ্টির ডোটা দেখেন ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে ডো অনেক বেশি মাখানোর প্রয়োজন হয় না কারণ সব তো একসাথে মিক্স করা আছে আমি শুধু এখন ছোট ছোট গোল্লা করব আর মিষ্টি বানাব ছোট ছোট গোল্লা বলতে এই ধরনের এই ধরনের করে রাখবো তারপর এটাকে তেলে ভাজবো সবগুলো এক সাইজ হলে ভালো হয় এইভাবে এটা কিন্তু বেশ ফুলবে কারণ এটাতে ডিম আছে বেকিং পাউডার আছে ছোট ছোট করে বানাই কারণ ওরা অনেকগুলো একসাথে খায় এইভাবে করে এইভাবে আমি গোল্লা করে নিছি আর যখন অর্ধেক গোল্লা করা হয়েছে তখন আমি স্টোভটা অন করে দিছিলাম তো তেল গরম হয়ে গেছে তেলে আমি বেশ কিছু মিষ্টি দিয়ে দিছি শুরু থেকে দেখাতে পারি নাই যে আমি ভাবছি আমি রেকর্ড বাটন প্রেস করছি বাট কিন্তু আনফর্চুনেটলি ওটা আমার দেখলাম করা হয় নাই সো সরি ওটার জন্য মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠতেছে দেখা যাচ্ছে মিষ্টিগুলো ফুলে কি সুন্দর ভেসে ভেসে উঠতেছে এখন যেহেতু অনেকক্ষণ পরে তেলটা বেশ গরম এই জন্য এদেরকে বেশ ভালো নাড়তে হবে না হলে একদিকে কালো হয়ে যাবে আরেক দিকে লাল থাকবে এইভাবে নেড়ে নেড়ে এদেরকে কালার করতে হয় চারদিকে সাইন ফুলে বেশ টোপা টোপা হয়ে গেছে সেকেন্ড লটটা ওই পটে দিয়ে দিব
10 মিনিটস হাই হিটে কুক করব তারপরে অফ করে দিব এইভাবে হাই হিটে কুক হচ্ছে আমার মিষ্টি ডান আমাদের পলতু অলমোস্ট মিষ্টি শেষ করে ফেলছে কালকে এতগুলো মিষ্টি বানাইছি তিন চারটা পড়ে আছে ও আসে আর খায় ও মুখ ভর্তি করে এসে এসে খেয়ে যায় এই একটাই পলতুর উইকনেস নাম্বার 3 যাচ্ছে এখন পলতুর পেটে কি কাউন্ট অল মিষ্টি গন ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে